হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেই চ্যালেঞ্জটা নিচ্ছি সেটা হলো ফ্রেন্ডস, এ থেকে জেড অবধি প্রতিটা জিনিস নেওয়া। তো মাম 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 একটু তাকাও তাকাও, মামা এসছে আমার সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এ থেকে জেড অবধি জিনিসপত্র নিয়ে কিন্তু যাবো, এখানে ভিডিও করা অ্যালাউড নেই। তো যাই হোক, কিনে নিয়ে তারপর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো যে কী কী জিনিস আজকে আমরা কিনলাম। তো সবার আগে যেটা অ্যালফাবেট ফার্স্ট স্টার্ট হয় সেটা হলো আমাদের এ দিয়ে। তো এ দিয়ে আমরা কী কিনেছি? তো ফ্রেন্ড, সবার আগে যেটা নিয়েছি দেখো, এ ফর অ্যাপেনলিবে, জাস্ট জেলি। এ দিয়ে স্টার্টিং হচ্ছে, তো আমি বলেই দিয়েছিলাম অ্যালফাবেট অনুযায়ী নেবো, এ ফর অ্যাপেনলিবে, ঠিক আছে, দেখে নাও তোমরা। বি ফর যেটা নিয়েছি ফ্রেন্ড, সেটা হলো দেখো ব্রিটানিয়ার বারবন বিস্কিট, ঠিক আছে, দেখে নাও বি ফর। তো ফ্রেন্ডস, সি ফর যেটা নিয়েছি সেটা হলো একটা ক্যাডবেরি। দেখো ওপরে কিন্তু সবার আগে মেনশন করা আছে সি ফর ক্যাডবেরি। তো আমি দেখো ভাবনা চিন্তা করে নিয়েছি ক্যাডবেরি, অ্যাপেল লিভে বি ফর বারবন, সি ফর ক্যাডবেরি। ফ্রেন্ডস, ডি ফর ডিউকস, ডিউকস এর নাইজের একটা বিস্কিট নিয়েছি ফ্রেন্ডস, এটা কোকোনাট বিস্কিট। হ্যাঁ, বাট এটা লেখা আছে অ্যালফাবেট অনুযায়ী, দেখো আমি সামনে দিয়ে একদম দেখিয়ে দিচ্ছি, ডি ইউ কে ই এস, ডিউকস, ঠিক আছে। ই ফর কি হতে পারে ফ্রেন্ডস? এগ হতে পারে, মানে ডিম। তো আমি ডিমটা নিই নি, কারণ ডিম তো রেগুলার খাচ্ছে। আমি ই ফর যেটা নিয়ে এসেছি ফ্রেন্ডস সেটা হলো দেখো এক্লেয়ার্স লজেন্স। এটা এফ ফর ফ্রেন্ডস কি হতে পারে দেখিয়ে দিচ্ছি, এফ ফর ফ্রেন্ডস ফ্রুটি। ফ্রুটি কে কে খেত? ফ্রুটি তো আমরা ছোট থেকেই খেতাম ফ্রেন্ডস, ফ্রুটি আর মাজা। এফ ফর ফ্রেন্ডস আমি এনেছি ফ্রুটি। তো ফ্রেন্ডস, তোমাদের জানতে ইচ্ছা করছে যে জি ফর আমি কি নিয়েছি? তো ফ্রেন্ডস, আমি জি ফর দেখো জেমস নিয়েছি, দেখতে পাচ্ছ জেমস। এইচ ফর কি নিয়েছি সেটাও তোমাদের জানতে ইচ্ছা করছে? এইচ ফর ফ্রেন্ডস যেটা নিয়েছি সেটা হলো হরলিক্স। এরপর ফ্রেন্ডস, আই ফর কি হতে পারে জানতে ইচ্ছা করছে? আই ফর আইসও হতে পারে, কিন্তু আমি নিয়ে এসেছি ফ্রেন্ডস আই ফর আইসক্রিম। পুরো মটকা আইসক্রিম দেখতে পেয়েছো? মা ওখানে একটু বসে আছে, মুখে দিন। দেখো আই জে ফর ফ্রেন্ডস কি নিয়েছে তোমাদের জানতে ইচ্ছা করছে? জে ফর ফ্রেন্ডস দেখো এটা একটা জুস, এটা একটা জুসের প্যাকেট, ঠিক আছে। কে ফর কি নিয়েছে তোমাদের জানতে ইচ্ছা করছে ফ্রেন্ডস? কে ফর আমি নিয়েছি দেখো ফ্রেন্ডস কিটক্যাটের একটা প্যাকেট, কে ফর কিটক্যাট, ঠিক আছে। এল ফর হলো ফ্রেন্ডস লেস, দেখতে পাচ্ছ এল ফর কি নিয়েছি? লেস। এম ফর ফ্রেন্ডস কি তোমাদের জানতে ইচ্ছা করছে? এম ফর ফ্রেন্ডস যেটা নিয়েছি সেটা হলো ম্যাগি, দেখতে পেরেছো ম্যাগি নিয়েছি, ওকে ম্যাগি। এন ফর কি নিয়েছি? এন ফর খাবারটা বাবা খুব কষ্ট হয়েছে ফ্রেন্ডস, মানে আমি না খুঁজছিলাম এম ফর, এন ফর, এম ফর তো ঠিক আছে ম্যাঙ্গো হতে পারতো বা ম্যাগি ঠিক আছে, কিন্তু এন ফর কি হয়? নিউট্রিলাইটের চকো স্প্রেড, দেখতে পেয়েছো স্পেলিংটা দেখিয়ে দিচ্ছি। ও ফর আমি কি নিয়ে এসেছি বলতো তোমাদের জন্য? অরবিট, দেখতে পেরেছো? ও ফর অরবিট চুইংগাম, এটা একটা চুইংগাম, মিন্টের চুইংগাম, দেখে নাও স্পেলিং। পি ফর ফ্রেন্ডস, পি ফর কি? পাস্তা, পাস্তা নিন। পি ফর ফ্রেন্ডস আমি এনেছি পপকর্ন, ঠিক আছে, পি ফর পপকর্ন, দেখতে পাচ্ছো পপকর্ন নিয়েছি, পি ফর পপকর্ন। কিউ ফর ফ্রেন্ডস কুইকারের ওটস। আর ফর ফ্রেন্ডস কি হয়? আর ফর হয় ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি কি নিয়ে এসেছি, সেটা হলো ফ্রেন্ডস রাইজিন। রাইজিন মানে ফ্রেন্ডস কিসমিস, দেখো তোমরা। হ্যাঁ খাবো। আর ফর ফ্রেন্ডস কি হয়? রাইজিন, রাইজিন মানে কিসমিস। এরপর এস ফর কি হয়? চট, দেখে নি এস ফর কি ফ্রেন্ডস? সুগার, সুগার মানে কি? চিনি, ঠিক বলেছে। তো এক প্যাকেট সুগার। টি ফর ফ্রেন্ডস কি এনেছি বলতো? থামস আপ টেস্ট, ঠান্ডা, আর কত থামস আপ খেয়েছি বলতো? থামস আপ নিয়েছি অ্যালফাবেটের টি অনুযায়ী, আমরা কিন্তু একটা ছোট্ট থামস আপ নিয়েছি, দেখতে পেরেছো? বেশি বড় নেই, ঠিক আছে। ইউ ফর ফ্রেন্ডস উপমা, ঠিক আছে, কত খাবারের জিনিস হয়ে গেছে এখানে। ইউ ফর উপমা নিয়েছি ফ্রেন্ডস, এটা থ্রি মিনিটস এর ব্রেকফাস্ট, আর এটা ভেজি উপমা, দেখো লেখা আছে। ইউ ফর উপমা নিয়েছি ফ্রেন্ডস,
খুঁজে খুঁজে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি, অনেকটা সময় লেগেছে। দেখলে মাম বলে দিল ভিক্স কি গলিল খিচখিচ দু করো, তার মানে ভি ফর ভিক্স নিয়েছি, ঠিক আছে ভি ফর ভিক্স। এরপর আমরা যেটা পেয়েছি এক্স ফর সাইলাফোন, সাইলাফোন তোমরা অনেকেই চেনো। এই হলো ফ্রেন্ডস সাইলাফোন, দেখছো এটা দুটো থাকে, এটা মাম মামের জন্য, এটা কোনো খাওয়ার জিনিস না, সেটা হলো জেব্রা কেক। জেড ফর অনেক কিছুই হয়, কিন্তু সবজি হয়তো বা জেড ফর জুকেনি হয়, নিয়ে তো আসতে পারবো না, তার থেকে ভালো একটা জেব্রা কেক নিয়ে চলে আসি। আমাদের এ থেকে জেড অবধি শপিং চ্যালেঞ্জ যেটা আমি কমপ্লিট করেছি। জেড ফর আর কিছু খাওয়ার আমি খুঁজে পাচ্ছিলাম না ফ্রেন্ডস, হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ জেব্রা কেকটা খুব এখন চল বেরিয়েছে, তো আমি জেড ফর জেব্রা কেক নিয়ে এসেছিলাম। তো এই তো ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মানে আজকের চ্যালেঞ্জটা এই থেকে জেড অবধি যে শপিং চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেটা আমি ফুলফিল করেছি, মানে পুরোপুরি কমপ্লিট করেছি চ্যালেঞ্জটা নিয়ে। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চলো।